আমরা শোনার কথায় অনেক কান দেই, শুনছি এটা হয়েছে, এটি হয়েছে, শুনছি অমুকে আমার গালি দিছে, দিল কেন, শুনছি ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, করলে কেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের পয়গম্বর বলেছেন হাদিস সহিহ, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, মানুষ জঘন্য মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, সে যা শুনে তাই বলে দেয়, যা শুনে তাই বলে দেয়, এই কথাটা জাস্টিফাই করে না, এই কথাটা তত্ত্ব তালাশ করে না যে শুনলাম যা সত্য কিনা, জানলাম যা সত্য কিনা, আমাকে বললো যা সত্য কিনা, আমরা জানতে চাই না। রাসূল বলেছেন কাফা, যথেষ্ট তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য, জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনছো তাই বলে দিচ্ছে, যা শুনছো তাই বলে দিচ্ছে। আমরা এটাকে পরীক্ষা নিরীক্ষা করবার মতো সময় আমরা পাই না। এই জন্য মনে রাখবেন, আপনি চলার পথে, আপনি ব্যবসার ক্ষেত্রে, আপনি লেনদেনের ক্ষেত্রে, আপনি আপনার পরিবারের ক্ষেত্রে, আপনি আপনার সমাজের ক্ষেত্রে, আপনি আপনার এলাকার ক্ষেত্রে, আপনি আপনার ব্যক্তিগত ক্ষেত্রে কোনো কাজেই শোনা কথায় কান দিবেন না, হারাম, যতক্ষণ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা না করবেন। আপনি শোনা কথায় একজনকে খারাপ ভাবলেন, যদি সে খারাপ না হয়, হাদিসের উল্টা অংশ জানেন, উল্টা অংশ হলো আপনি যদি কোনো মুসলমানকে কাফের বলেন আর সে যদি কাফের না হয়, তাহলে আপনি কাফের। কথা বুঝতে পারছেন? আপনি একজন মুসলিমকে বললেন সে কাফের, সে যদি না হয়, তাহলে আপনি কাফের, কারণ আপনি হালালকে হারাম বলে ফেলেছেন, আপনি ভালো কাজকে অন্যায় করে ফেলেছেন। এজন্যে শোনা কথায় কখনো আমরা কান দেব না, আমার ইমানে ফুতুরি আসবে। ইমানের তাকাজা হলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দেখো, বুঝো এবং বাস্তব লাইফটাকে ক্রিয়েট করো, তোমরা কারো শোনা কথায় নিজের জিন্দগি নিজে নষ্ট করে দিও না। আমরা দেখবেন অনেক সময় শোনা কথায় অনেক কষ্ট পাই, পাই না, যে তোমার বন্ধু তোমাকে এমন কথা বলছে, তোমাকে মারতে চাচ্ছে, আসলে হয়তো সে জানেও না, হতে পারে না এমন কথা, সে জানি না, হয়তো সে কল্পনাও করে নেই যে আমি অমুক সম্পর্কে কথা বলছি, কিন্তু মধ্যখানে এটা বলে দিয়েছি। এরা কারা? নাই, যারা মধ্যখানে কাজ কারবার করে, এই অলিয়া উলিয়াদের নাম মোনাফেক, এরা আল্লাহর বড় বুজুর্গ মোনাফেক। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাকের কলিজার টুকরা চাচাতো ভাই এবং নিজের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমার স্বামী, আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সিদ্দিকে আকবরের কলিজার টুকরা মেয়ে, রাসূল পাকের কলিজার টুকরা স্ত্রী, দুজনের মধ্যে যুদ্ধ লাগাই দিছে তৃতীয় পক্ষ, পুরা যুদ্ধ এই পক্ষেও সাহাবি, এই পক্ষেও সাহাবি, এক পক্ষের প্রধান আয়েশা আর এক পক্ষের প্রধান আলী। চিন্তা করছেন, চিন্তা করছেন, মা শাশুড়ি আর মেয়ের জামাই, একদিকে মেয়ের জামাই, একদিকে শাশুড়ি, আর একজন রসুলের স্ত্রী, একজন রসুলের চাচাতো ভাই এবং মেয়ের জামাই, দুজন দুই তাবুতে অবস্থান করতেছেন, দুই তাবুতে চাচ্ছেন যেভাবেই হোক আমি আমার মায়ের সাথে কথা বলি, শাশুড়ির সাথে কথা বলি, শাশুড়ি চাচ্ছেন যেভাবেই হোক আমি আমার মেয়ের জামার সাথে কথা বলি, কথা বলে সমাধান করে ফেলি। দেখবেন, কারণ দুজন তো এক পরিবারের লোক, আলাদা পরিবার, এই তৃতীয় পক্ষের শয়তান গুলো যখন বুঝতে পারলো যে এরা তো সকাল হয়ে গেলে মিলে যেতে পারে, সকাল হয়ে গেলে এদের মিলমিশ হয়ে যেতে পারে, এলাকায় দেখবেন গ্রামগঞ্জে দুই ভাই সকাল হয়ে গেলে মিলে যেতে পারে, তৃতীয় পক্ষ এখানে মারাত্মক কাজ করে, রাত্রবেলায় একজন উঠে, এক গ্রুপ উঠে একটা ঢিল মারলো আলীর তাবুতে, আর একটা ঢিল মারলো হযরতে আয়েশার তাবুতে, আলীর তাবুতে ঢিল মেরে আয়েশাকে বলতে দেখছো, আলীর তাবুতে ঢিল মেরে আলীকে বলছে আয়েশা তোমার তাবুতে ঢিল মেরে দিয়েছে, আয়েশার তাবুতে ঢিল দিয়ে আয়েশাকে বলছে আলী তোমার তাবুতে ঢিল মেরে দিল, লাগাই দিছে উভয়ের পক্ষে মারামারি। এইভাবে মারামারি লাগাইয়া দেওয়ার মতো লোক আল্লাহর এই জমিনে এখন আর নাই, এটা আসতে বললেন,
বহুত তাহাজ্জুদ ওয়ালা আল্লাহর ওলি আছে, তাহাজ্জুদের পরে সুবহানাল্লাহ তাসবিহ পড়তেছে, সকাল বেলা কারেন্ট দিয়ে দুইটা মাইল লাগিয়ে দেওয়া যায়। এজন্য মনে রাখবেন, আপনার আমার জিন্দগির পর আর প্রতীক্ষা হওয়া চাই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। কাকে? আমরা শোনা কথা কান দিব না। এই যে মারামারি হলো, দুই তাবুতে দুইটা ঢিল মারলো, সকালবেলা উভয় পক্ষ তুমুল যুদ্ধ হলো, শত শত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেল। আম্মা জান আয়েশা যখন উটের পিঠে হাওদায় বসে যুদ্ধ পরিচালনা করবার জন্য সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধক্ষেত্রে আসতে চাইলেন, হযরত আলী দেখলেন মা যদি শাশুড়ি যদি যুদ্ধক্ষেত্রে চলে আসেন, হযরত আয়েশা একদিকে আমার ফ্যামিলি রাসূলের পাকের পরিবারের ইজ্জত থাকবে না। তিনি তরবারি নিয়ে উটের পাটা কেটে দিলেন যেন উট আসতে না পারে, যেখানে আছেন এখানে যেন বসে যায়, বিবাদটা আমরা ঘরে গিয়ে সমাধান করব, বিভেদ আমরা ঘরে সমাধান করব, রাস্তায় নয় বাহিরে নয়। আর আজকে আমরা ঘরের বিভেদ রাস্তায় নেই মাঠে নেই, কথা বলছেন না কেন? ভাই ভাইয়ের ব্যাপার, গ্রামের সব মানুষের দাওয়াত দিয়ে বিচার করে শেষ পর্যন্ত ওরাই সে দুই বাইরেই মিলে দেয়, এটাই তো হয় কম বেশ, তোমরা তোমরা মিলে গেলে না কেন? এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা যেন কোন শোনা কথায় কান, আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখির জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার পয়গম্বর আরবি দুনিয়ার জমিনে চলবার পথে, দুনিয়ার জমিনে যখন আপনি কোনো কাজ করবেন, সকল কাজে করবে যদি আপনি আমাকে সন্তুষ্ট করতে চান, একমাত্র কেবলমাত্র আমার জন্য আপনি কষ্ট করেন, আমাকে সন্তুষ্ট করতে চান, আমার পথে চলতে চান, জাতিকে আমার পথে নিয়ে আসতে চান, এই কাজ করতে গেলে মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনাকে গালি দিয়ে আপনাকে কষ্ট দিতে চায়, আপনার উপরে নাড়ি ঘুড়ি ফেলে দিতে চায়, আপনার জুড়ে গর্ত খনন করে ধ্বংস করে দিতে চায়, পয়গম্বর আরবি মনে করবেন দুনিয়ার জমিনের সকল মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, দুনিয়াবাসীও যদি আপনার বিরুদ্ধে চলে যায়, গোটা পৃথিবী যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনি শুধু একটা কথা বলবেন, হাসবি আল্লাহ হাসবুনাল্লাহ, আপনি একটা মাত্র কথা বলেন, একমাত্র কেবলমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার পরিবারের জন্য, আমি ব্যক্তির জন্য, আমার জন্য, আমার সকল কাজের জন্য একমাত্র কেবলমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট। আপনি যদি এই কথা বলেন হাসবুনাল্লাহ হাসবি আল্লাহ, এই কথা যদি শুধু বলতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এই দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়ার সৃষ্টি যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এক শব্দ আপনার মুখ থেকে বের হয়ে যায়, সবাই যদি আমার বিরুদ্ধে চলে যায়, একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য আমি করতে যাচ্ছি, হাসবি আল্লাহ হাসবুনাল্লাহ। আল্লাহ বলেন গোটা দুনিয়া বিরুদ্ধে চলে গেল, আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে দুনিয়ার জমিনে তোমাকে হেফাজতের ওয়াদা দিলাম। এই জন্য দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন জালাল, এই জন্য আলোচ্য আয়াতে বললেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বলে মুসলমানেরা, এমন এক দিন তোমাদের সামনে আসছে যেই দিন তোমাদের সন্তান কাজে আসবে না, তোমাদের স্ত্রী কাজে আসবে না, তোমাদের সম্পদ তোমাদের কাজে আসবে না, এক কথায় চোখে দুনিয়ার জমিনে যা দেখতে পাও কোন জিনিস তোমাদের কাজে আসবে না, একমাত্র পবিত্র অন্তর নিয়ে, শুদ্ধ অন্তর নিয়ে, পরিশুদ্ধ চমৎকার ভালো অন্তর নিয়ে যদি আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, একমাত্র অন্তরের কারণে
তোমাকে মাফ করে জান্নাতি বলে ওয়াদা করে দিতে আমি আল্লাহ এক মিনিট দেরি হবে না বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন তোমরা আমার কাছে আসো একটা চমৎকার অন্তর নিয়া কি নিয়া সবাই বললেন না পরিষ্কার অন্তর নিয়ে আসো আজকে আমরা আল্লাহ বলছেন বাহিরের দিকটা অর্থাৎ সম্পদ ভিতরের না বাহিরের 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 জিনিস আত্মীয় স্বজন ছেলে মেয়ে বাহিরের জিনিস আর আল্লাহ দেখতে চান সবাই বলেন না আমরা এখন কি করি বলেন না আমরা বাহিরকে ফিটফাট বাহিরকে খুব স্মার্ট করি ভিতরটা একবারই সদরঘাট ভিতরে একবারে নাকি সদরঘাট আর বাহির ফিটফাট কাজ হবে না কাজ হবে না আল্লাহ বলছেন বাহিরকে ফিটফাট এটা আমি জানতে চাই না আমি ফিট দেখতে চাই অন্তর কল এজন্য আপনার শরীরে কাপড় আছে কিনা আমি বারবার বলি আপনার পারফিউম আছে কিনা আপনার দামি দামি জিনিস আছে কিনা আপনার ঘরে এয়ার কন্ডিশন এয়ার কুলার টাই সিরামিক কিনা আল্লাহ জানতে চায় না আল্লাহ জানতে চায় বাহিরে কিচ্ছু আমি চাই না আমি চাই ভিতর এজন্য আমাদের পরিষ্কার রাখা দরকার কোন জিনিস সবাই বললেন না বলে আপনারা আমরা যে প্রতিদিন কমপক্ষে প্রতিদিন একটা হলেও আমাদের পরনের কাপড় আমরা ধুয়ে পরিষ্কার করি ময়লা কিছু হয়ে গেলে ফেলেই দেই পুরনো হয়ে গেলে বাঁধি দিয়ে দেই তাহলে আমরা বাহিরকে ভালো রাখবার জন্য কি না করি আমরা ফেসকে ভালো রাখবার জন্য আমরা কি করি মেকআপ করি মেয়েরা ছেলেরাও পার্লারিং করে জেন্টস পার্লার পাওয়া যায় ওরে আল্লাহর দুনিয়া পার্লারিং করে মেকআপ করে করে না এমন কোন জিনিস নেই সব করে এই এই দেখা যায় জিনিসটারে ভালো রাখতে চায় আল্লাহ বলছেন দেখা যায় জিনিসের দাম নাই দাম বলেন কারণ যা দেখা যায় তা ধ্বংস হয়ে যায় আপনি যাকে আজকে মেকআপ করলেন পার্লারিং করলেন ডিজাইন করলেন চমৎকার করলেন রব বলছেন কবরে রাখলেই তো তা শেষ নাকি আছে কিন্তু রব বলছেন এই অন্তর যদি ঠিক করে নিয়ে আসতে চাও ওটা কবরেও থাকবে হাসরেও থাকবে জান্নাতেও গেলে থাকবে জাহান্নামে গেলে থাকবে সুতরাং ঠিক করতে চাও কি কাকে অন্তরকে আল্লাহ বলছেন কারণ আমার কাছে অন্তর থাকলে আমি বডি বানাতে পারবো আমার কাছে অন্তর থাকলে আমি বডি বানিয়ে দিয়ে দিব ইব্রাহিম আলাইহিস সালাম অন্য ঘটনার দিকে চলে যাব আল্লাহ বলছিলেন তাকে পশু পাখি পালন করবার জন্য মরা মানুষকে কেমনে জিন্দা করেন দেখিয়ে দিয়েছিলেন সেটা ভিন্ন আলোচনা সুতরাং আমাদের একমাত্র কাজ হবে পরিশুদ্ধ করা কোন জিনিস কথা বলছেন এখানে এখন আপনারাই বলুন আমাদের সব থেকে জং পড়ে মরিচায় পড়ে আছে কোন জিনিস সবাই বললেন না তাহলে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে ইনশাআল্লাহ কি দিয়া কি দিয়া অন্তর পরিশুদ্ধ হয় কি দিয়া আল্লাহর জিকির দেয়া আল্লাহর নাম দিয়া রাসূলের পাকের তরিকা দিয়া রাসূলের পাকের তরিকায় আল্লাহর হুকুম মতো যদি চলতে পারি আল্লাহর হুকুম একমাত্র রাসূলের তরিকা এই দুই জিনিস ফলো করলেই দিল পরিশুদ্ধ হয়ে যাবে এমন দিল হয়তো আল্লাহ বানিয়ে দিবেন হাত উঠাবার আগে দোয়া কবুল সুবহানাল্লাহ বলেন